কিংবা কবর কাউটাও পড়লো, যত নাম কুমিলা নাই জানাই তে নাম শোনা কত না ফাঁস হলো কচু ছড়ানি টিএসআর সংকাম ব্যাটালিয়ন ফাইন তুই জন চন তুই যুগালাই না দেখা মশো তুই মকল দান খেলা মা থুই রে মানে তে মাং জাফর মানে পান্ডা যুগল যেমন অ শিবির অফায়ে মাঝে কাজ জেলানি পুলিশ সুপার জয়েন্ট সিমিনে টিএসআর নে আইজি জিএস রাও কমান্ডেন্ট প্রবীর মজুমদার বিধায়ক অঞ্জন দাস আকুশং অশালী শিবির থুই রে লেখা থুম খড়ক নিয়ে রাশা নই জনা তে মাং জাফর হক খড়ক টাম জনানো খবই মকল দান খেলায় রেখা খড়ক থামছি নি জানা জওয়ান 20,000 দার আমাদের জেলার বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ স্থানগুলিকে চিহ্নিত করে তারা বৃক্ষ রোপণ করেছেন। এই বনমহোৎসব মানে পৃথিবীর জন্য উৎসব, বনমহোৎসব মানে মানুষের জন্য উৎসব, শান্তি এগিয়ে চলার উৎসব। তেমনি রক্তদান উৎসব এটা যেমন মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করে। তুইও কুলক দেখ স্মার্ট সিটি আগুলি তাই অমতির নাই তো আগুলি রাজাখর ফাঁসালে ওয়াতিও না তুইও চপ যাবে নাকা তুইলা ইডানে ব্যবসা সই করে নে বাগয় আউলে নে বেবা আমসে ন তুইও কুলক যাবে থাকা অশালে ওয়াতিও রাজাখনে বেবা খতল ন দোকান নক নুকু রব ওয়াতি তুই হাউ থাকা কন্টিনিউস রেইনস চলছে গতকাল রাত্রি থেকে। আগরতলার মোটামুটি সবাই এলাকা এক্সেপ্ট নর্থ জোনের কিছু এলাকা ছেড়ে আর সাউথ জোনের কিছু এলাকা ছেড়ে এটা কিছু ইনন্ডেটেড হয়েছে। হাওড়া রিভার কিছু ফ্লাড হওয়ার কারণে কিছু লো লাইং এরিয়াতে জল যাচ্ছে, মানে ফ্লাডিং হচ্ছে। আমরা প্রশাসন পক্ষ থেকে লো লাইং এরিয়া থেকে রেস্কিউ ইভ্যাকুয়েশন চালু করেছি। টিএসআর সেকেন্ড ব্যাটালিয়ন 10th ব্যাটালিয়ন টিম সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এসডিএম অফিস থেকে ডিসাস্টার ম্যানেজমেন্ট টিম তথা এনডিআরএফ টিমও ডাকা হয়েছে। এখন পর্যন্ত টোটাল 9 নম্বর অফ বোটস ডিপ্লয় করা হয়েছে আর ভেরিয়াস ডিসাস্টার ম্যানেজমেন্ট টিমস পুরোটাই শহরে যেখানে লো লাইং এরিয়া আছে ওখানে কাজ করছে। আর কিছু বোট আসবে সিপাহী জেলা থেকে আর অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা বোট ডিমান্ড করেছি। ওয়েদার ফরকাস্ট আছে কিছু 2-3 ঘন্টার মধ্যে জল কিছু কম হবে, মানে বৃষ্টি কম হবে, এরপরে অটোমেটিক্যালি আগরতলা শহরের জলটা কম হয়ে যাবে। তারপরে লো লাইং এরিয়াতে হাওড়া রিভার ব্যাংকের মানে হাওড়া রিভারের কাছাকাছি যে এলাকাগুলো আছে ওখান থেকে রেস্কিউ ইভ্যাকুয়েশন চলতে থাকবে। কীরকম বোট লাগানো হয়েছে এখন পর্যন্ত? 9 নম্বর বোটস ডিপ্লয় করা হয়েছে আর কিছু বোট আসছে বাইরে। কোন কোন জায়গায় এগুলোকে? এটা মেনলি এই যে লো লাইং এরিয়া আছে, বল্দাখাল হয়েছে, তারপরে শ্রীলঙ্কা বস্তি, প্রতাপগড়, ঋষি কলোনি, চন্দ্রপুর এলাকা আর কিছু অন্য দিকে যেখানে যেখান থেকে মানে নিউজ আসছে বেশি পড়েছে ওখানে ইমার্জেন্সি এরিয়াতে আমরা পাঠাচ্ছি। শরণার্থীর কি কোনো খবর রয়েছে? শরণার্থীদের কোনো খবর এখন পর্যন্ত মোটামুটি 150 ফ্যামিলিজ আমরা কাছাকাছি রেস্কিউ করেছি আর ফ্যামিলি নাম্বারটা বাড়বে। এটা যে শেল্টার হাউসেস আছে মোস্টলি স্কুলে আমরা নিয়ে যাচ্ছি, যে নোটিফাইড শেল্টার হাউস আছে ওখানে নিয়ে যাচ্ছি। কোন কোন দপ্তর তার সাথে কাজ করছে এখন? মেনলি আমাদের রেভিনিউ দপ্তর আছে, মানে এসডিএম এসডিএম অফিসেস, পুলিশ অফিস, পুলিশ আছে, টিএসআর, সিভিল ডিফেন্স, স্কাউট গাইডস, স্কাউটসও আমরা লাগাইছি আর এনডিআরএফও লাগাইছি আর আমাদের যে লোকাল টিমস আছে মানে ওয়ার্ডের যে ডিসাস্টার ম্যানেজমেন্ট টিম মানে সিটিজেন ওরাও কাজ করছে। সর্বশেষ কী মেসেজ থাকবে মানে জনসাধারণের জন্য যেহেতু দুর্ভোগ সৃষ্টি হয়েছে? এখন মানে যারা লো লাইং এরিয়াতে আছে ওরা তাড়াতাড়ি যে শেল্টার হাউসেস আছে মানে স্কুলগুলো আছে নোটিফাইড স্কুলগুলো ওখানে আসতে লাগবে আর যেখানে কিছু সমস্যা আছে আমাদেরকে কল করলে এসডিএম অফিসে অথবা আমাদের অফিসে আমরা ওখানে রেস্কিউ টিম তাড়াতাড়ি পাঠাই। যখন কিছুই ঠিক চলছে না,
আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরের। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্যে জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। আপনারা
শুনেছেন যে রাজ্য সরকারের যে লাস্ট ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে আশাকর্মীদের যে বিভিন্ন রকমের উৎসাহ ভাতা পায় তার মধ্যে 8 রকমের ক্ষেত্রে তারা অনেকটা উৎসাহ ভাতা বাড়িয়েছে। তার জন্য আসলে এটা আমরা বলছি যে আশাকর্মীদের কোনো মাসিক ভাতা নেই, অঙ্গনারী কর্মীদের আছে, মিড ডে মিল কর্মীদের আছে, কিন্তু আশাকর্মীদের নেই। তারা বিভিন্ন কর্মসূচির উপর তারা ইনসেন্টিভ পেয়ে থাকে, উৎসাহ ভাতা। তো সেটা অনেকদিন ধরে আমরা দাবি করছি এটা বৃদ্ধির জন্য। তো রাজ্য সরকারের যে লাস্ট ক্যাবিনেটের মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে তারা এটা বাড়াবে। তার জন্য আজকে তাদেরকে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে আজকে আশাকর্মী ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে এই ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও অকম থানবস কাঙ্গুয় সংসি থাঙ দফা হাস্তাল গৌতম সংকনা থাং তুম ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা বেদেব অগাস্ট 19 সালে মারিও মহারণ তুলসীবতী বুড়ের উন্ন কর তীক্ষ্ণাল গৌথন বিহু দেখছেন জাগানো অবরণ সাম দঙ্গানু অগাস্ট নিয়ে চিথাম শালমারি চড়া সাংরং সালম মথানে খতল নগ অকৌঠিম পাদে নারগ অকৌন সাগাকা মথানে পাল আর অগরা সং কর্মচারীদের ত্রিপুরা সর্ববৃহৎ সংগঠন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা রাজ্য সম্মেলন শুরু হতে চলছে আগামী 12 আগস্ট বিকাল 3:30 মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে। এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সরকার মহোদয়। তাছাড়া প্রধান বক্তা হিসাবে থাকবেন আমাদের সর্বভারতীয় সংগঠন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস। খুমলুঙ্গ আইপিএফটি নেপাল সং সিপিএম নেপাল সং ইয়াক্তি সামান্য সেজাহর সাংগন চলকাইছে কক্তে সং মিছিল রাজাখর সংসদ নাগা সিপিআইএম সদর মহকুমা বেদার অমিছিল বতন পাল সংসনে সং ব্যবান ফাই মাজাখা বর্মার যে দল গ্রুপটা আছে আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলার যে পরিবেশ এটা নষ্ট করতে চাইছে, আমাদের রাজ্যের জাতি উপজাতি মানুষের মধ্যে যে ঐক্য এটাকে ধ্বংস করতে চাইছে। গত 1 আগস্ট আপনারাও দেখেছেন বোজ্জং নগরে একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে এরা সারা দিন পর্যন্ত তাণ্ডব চালিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, আমাদের রাজ্যের পুলিশ যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের উপর আক্রমণ করেছে। গতকাল আইপিএফটির এই দুষ্কৃতীরা আবার খুমলুং এলাকায় আমাদের সিপিআইএমের 7 জন কর্মীকে আক্রমণ করেছে, সিপিআইএমের পার্টি অফিসের উপর আক্রমণ করেছে, জ্বালিয়ে দিয়েছে। এর প্রতিবাদে আমরা সিপিআইএম আজকে মিছিল করছি। ছোট পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বলল। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভি সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়,
এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো আমার চিন্তা করছো কেন? এক থেকে পাঁচ বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সে যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ। আরএফএল ওয়ান ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। পরে এসেছো কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ক
কিফিলফে কাহিনী হয় সব চাই লাগে মানে ইয়াগুলো ব্যবহার সংবদল ইয়া করে নুকুম খুম সিনি চিনি সিমি খরম ইরাসা জানা বোটার বিজেপি ও মাঝু ফেকা সাংগ্রং চালক চড়িলাম বিধানসভা খব যাও লালসিং মোরা হাতি উনি বিজেপি বদনে খতল নকাশে পান্ডে বেসুতির কাতাল খাইনে পালসন লাম সবাইনাকা বিজেপি জনজাতি মোর্চা নিয়ে অজমা কানু দেবর্মা হাসতে বেদে অজমা অশোক দেবর্মা আকর্ষণ এবং রামসরা পঞ্চায়েতের মধ্যে বামপন্থী দলের মধ্যে আর কোনো অবশিষ্ট নেই, শুধু তাদের নির্বাচিত যারা সদস্য আছে তারাই রয়ে গেছে। বাকি যারা ছিলেন ভোটার, বামপন্থী ভোটার, এখন আর অবশিষ্ট বলে কেউ নেই। আজকে সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ফেলেছে, যার প্রমাণ রেখেছেন আজকে আমাদের প্রাক্তন সেই প্রধান বামপন্থীদের প্রধান শ্রী শচীন্দ্র পাল মহোদয় তিনি আমাদের পার্টিতে যোগদান করেছেন, ব্রাঞ্চ সেক্রেটারি স্বপন দেবনাথ আমাদের পার্টিতে যোগদান করেছেন এবং নির্বাচিত দুজন পঞ্চায়েতের তিনজন সদস্য এবং সদস্য রয়ে গেছেন তারাও আমাদের পার্টিতে যোগদান করেছেন। খয়পুর পরিষদে ফাইতে ফাঁসল রাঙ্কি খাইয়ে সাক্ষাই বসারি ওই হাঙ্কারি না খাতার সন্দুক ফাইতাংতে সন্দুক বসং বোমা কোষ দফা হাঙ্কার খত নিতে জুড়ে নিছে নি সামুং খবজা অমতি শেখ সাবমান থানের সঙ্গে বিশেষ ব্যাপক না মানে কোন ইয়া করে দিয়ে দেখা খয়পুর পরিষদে কনফারেন্স হলে যুগল জমানে অ পান্ডা উপায় এমান দেখা বিদায় বিশ্বজিৎ দত্ত পুর পরিষদে আজ সংযোগ শুক্লা সেনগুপ্তা আকর্ষণ আমাদের রেসপন্স গ্রুপের মাধ্যমে যে জিনিসপত্রগুলি দেওয়া হতো তার দাম বৃদ্ধি করছে, আবার প্রয়োজনীয় জিনিসগুলিকে তুলে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এখন গরিব মানুষকে চিনি কিনতে গেলে 50 টাকা 60 টাকা করে কিনতে হয়। গ্রামের মধ্যে যে লেখা কর্মসূচি ছিল এটা বাড়তি পর্যন্ত ছিল গরিব মানুষের জন্য, এটা প্রায় বন্ধই বলা যায়। যেখানে আগে 100 দিনের কাজের ব্যবস্থা ছিল এটাকে এখন 42 দিন করেছে, তার উপরও সামান্য 2 টা কাজ করা যায়, এছাড়া অন্য কাজ করা যাবে, ফলে গ্রামীণ অর্থনীতি ভেঙে যাচ্ছে। কবর কক্টমা 3 বাগাসন সালবুম নাইতেন কবর কক্টমা প্রকাশ চোপড়া যতনান হাম্বায়।